আমরা জানি ফ্রান্সের সরকারের মদতে, ক্রোম্যানুয়েল ম্যাক্রনের মদতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। তারা আবার বলছে এটা নাকি তাদের ফ্রিডম অফ স্পিচ। তাদেরকে জানিয়ে দিতে চাই, এই ফ্রান্স সরকার হিন্দুদের ধর্মগুরু গুরু রামকৃষ্ণ পরমহংসের ব্যঙ্গচিত্র করা কখনো ফ্রিডম অফ স্পিচ হতে পারে না। গৌতম বুদ্ধের ব্যঙ্গচিত্র করা কখনো ফ্রিডম অফ স্পিচ হতে পারে না। রামকৃষ্ণের ব্যঙ্গচিত্র কখনো ফ্রিডম অফ স্পিচ হতে পারে না। যিশু খ্রিস্টের ব্যঙ্গচিত্র কখনো ফ্রিডম অফ স্পিচ হতে পারে না। তোমাদেরকে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই, তেমনি সরকারে দু আলম আফতাবে শরিয়াত শাহনশাহে রিসালাত রাসূল মকবুলের ব্যঙ্গচিত্র কখনো ফ্রিডম অফ স্পিচ হতে পারে না। এই ফ্রান্সের সরকার তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে রাসূলুল্লাহর সমাবেশ থেকে, রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্রর প্রতিবাদী সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, আমরা তোমাদের সমস্ত প্রোডাক্ট বয়কট করব। আমরা মুসলমানরা শুধু নয়, সারা বিশ্বের সমস্ত মানুষ তোমাদের প্রোডাক্টকে বয়কট করব। আমাদের তোমাদের প্রোডাক্টকে বয়কট করার জন্য যদি অর্থনৈতিকভাবে ক্ষতি হয় আমরা ক্ষতি সয়ে নিতে রাজি আছি। যদি একবেলা না খেতে পেয়ে পেটে পাথর বেঁধে থাকতে হয় আমরা পাথর বেঁধে থাকতে রাজি আছি। যদি জীবনটা চলে যায় আমরা জীবনটা দিতে রাজি আছি। সরকারে দোয়া নামে এক পরিমাণ এক সর্ষে পরিমাণ অপমান আমরা সহ্য করব না। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা অপমান, সর্ষে পরিমাণ অপমান বদরের প্রান্তরে রাসূল পাকের সাহাবারা সহ্য করেনি। 313 জন সাহাবা চিৎকার দিয়ে রাসূল পাককে হযরত মিকদাদ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার দুর্দিনে, আজকে আপনার দুর্দিনে আমরা আপনার থেকে পিছু পা হটে যাব না, আমরা আপনার কাছ থেকে সরে যাব না, আমরা জীবন দেব আপনার সামনে থাকবো, আমরা জীবন দেব আপনার পিছনে থাকবো, আমরা জীবন দেব আপনার ডান দিকে থাকবো, আমরা জীবন দেব আপনার বাঁ দিকে থাকবো, আমরা আপনার 313 জন সাহাবা হতে পারি। আমাদের জীবন দিয়ে, আমাদের রক্ত দিয়ে, আমাদের বডি দিয়ে আপনাকে চতুর্দিক থেকে ছায়া করে রাখবো। সেই রাসূল পাকের আমরা উম্মত হয়ে আমরা চুপ বসে থাকবো না। মুসলমান জাতির উদ্দেশ্যে বলি, এবার ফতোয়াবাজিটা বন্ধ করুন, এবার ফেরকাবাজিটা বন্ধ করুন। রাসূল পাকের উপর অপমান এসেছে, এবার আর ফতোয়াবাজি চলবে না। আপনি আপনার দল মতের অনুসরণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ফুরফুরা আপনার ব্যক্তিগত ব্যাপার, বেরেলি দেওবন্দি আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যখন সরকারের দু আলমের উপর আগুন উঠবে, আফতাবের শরিয়তের উপর আগুন উঠবে, খাতমের নবুয়তের উপর আগুন উঠবে, কোরআনের উপর আগুন উঠবে, আল্লাহ সারা শরিয়তের উপর আগুন উঠবে, রাসূলের মকবুলের উপর আগুন উঠবে, তখন সারা পৃথিবীর মুসলমান ফুরফুরা চিনি না, বেরেলি চিনি না, ওয়াহাবি চিনি না, নামাজামি চিনি না, একসাথে গর্জে উঠে প্রতিবাদ করে আমরা তাদেরকে প্রতিহত করে, ফ্রান্সের সরকারকে প্রতিহত করে রাসূল পাকের সম্মানকে সমুন্নত করে দেব। সুতরাং এক হয়ে যান, আমাদের সরকার আমাদের নবী কাউকে অপমান করতে শিখাননি। আমাদের নবী বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার কাছে তোমার ধর্ম, আমার কাছে আমার ধর্ম। মাওয়াজান হুজুর কিবলা বক্তব্য দেবেন, আরো অনেকে বসে আছেন বক্তব্য দেবেন। আমি একটা কথা বলবো, একবারের জন্য সবাই এক হয়ে যান, পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। রাসূল পাকের অপমান, এক চুল অপমান করতে গেলে তাদেরকে 10-15 বছর ভেবে তবে মাঠে আনতে হবে। মাওয়াজান এসছেন বক্তব্য দেবে, মূল্যবান হুজুর কেবলারা সকলে রয়েছেন, আলেম সাহেবরা রয়েছেন, আমাদের ল্যাবের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমাদের প্রতিনিধিত্ব করছে, পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাহিম উদ্দিন সিদ্দিকী সাহেব।